তো বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে জন্য। আজকে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এখন আমরা এই যেটা গাছ দেখতে পাচ্ছেন গাছের মধ্যে একটা আমি উইকেটের মাধ্যমে রেখেছি, এদেরকে ঢিল দিয়েছি, এদেরকে এই ঢিলের মাধ্যমে এদেরকে বলবো একটা ঢিল আছে। খেলার নিয়ম বলে দিচ্ছি, খেলার নিয়ম হলো এই গাছের মধ্যে আমি একটু দাগ দিয়েছি, সেই দাগের মধ্যে দাগের নিচে যেভাবে উইকেট আমরা ক্রিকেট বলগুলা খেলি সেই ক্রিকেটের মাধ্যমে আমরা সেই গাছের নিচে আমি একটা দাগ দিয়েছি গাছের নিচের অংশতে। আর ওদেরকে আমি সাতটা করে ঢিল দিব, সাতটা করে ঢিল দেওয়ার পরে ওদেরকে সাতটাতে চারটা ঢিল ওখানে লাগাতে হবে। এবং এতে আমার একটা চ্যালেঞ্জ আছে, আমি যেটা স্কুটি রাখা আছে ওখানে ওই স্কুটিটা আমি ওদেরকে চালা এই তিনজনকে চালাতে দিব। এবং চ্যালেঞ্জটা এদের হলো এরা সাতটা ঢিলের মধ্যে চারটা করে ঢিল ওদেরকে মারতেই হবে, না মারলে ওরা চ্যালেঞ্জ হেরে যাবে। এবং হারার পথে ওদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছি ওরা কি রেডি আছে কি নয়। তোমরা কি ঢিল মারার জন্য রেডি? আর তোমরা যদি চ্যালেঞ্জটা যদি হেরে যাও তুমি আমাকে কি দিবা? 500 টাকা দিব। তো 500 টাকা করে প্রথমে জমা দিতে হবে প্রথমে, ঠিক আছে? আর আমি যদি আমি হেরে যাই যদি আমি যদি হেরে যাই যদি তো আপনাকে স্কুটি দিব চালাবার জন্য, আপনি স্কুটি চালাবে, তো আপনি 500 টাকা করে জমা করুন, ঠিক আছে? 500 টাকা এরা 1500 টাকা দিয়ে দিয়েছে আমাকে। এখন আমরা চ্যালেঞ্জটা শুরু করব। তো অনেক দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে কে যাবে ঢিল মারতে? এই যাবে, এই আমার প্রথম গেস্ট হলো এই, তার মুখ চিনে ভালো করে কে সাবস্ক্রাইব করে দিন, বলে দিন তো একটু, বলে দিন, হাসছেন কেন আপনি? আচ্ছা জি, হ্যাঁ বলবে, কিছু বলবে না, চলে আচ্ছা একটু দেখে দিচ্ছি আপনারা আছে। আপনাকে সাতটা ঢিল দেওয়া হয়েছিল, আপনি একটাও পারেননি, কি বলতে চাইছেন? ও পারছে না, এবার কে যাবে? আচ্ছা ও যাবে আমাদেরই রন সাহেব। ঠিক আছে স্টার্ট নাও। একটা মিস লেগেছে কিন্তু অনুক উপরে লেগেছে। এই ছেলেটা সাতটার মধ্যে একটা লাগিয়েছে, এখন দুজনের মধ্যে যদি ও যদি দুটা লাগাতে পারে তাকে আমি কিছু পুরস্কার দিব, যদি লাগিয়ে দে, আর না হলে একে আমি পুরস্কার দেবো। এই একটা লাগিয়েছে, যদি দুজনেই যদি একবার লাগিয়ে দেয় তো একবার আর চ্যালেঞ্জ করবে, ঠিক আছে? ঠিক আছে এবারে বাড়ি আপনারা বলুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন।